স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এসো কিউ জিআইএস নিয়ে খেলি, খেলতে খেলতে শিখি। হাউ টু ক্রিয়েট আ স্টাডি এরিয়া ম্যাপ ইন ডিফারেন্ট প্রবলেম্যাটিক সিচুয়েশন অন কিউজিআইএস। কিউজিআইএস এর ক্যানভাসে কিভাবে আমরা বিভিন্ন সমস্যাবহুল অঞ্চলের মানচিত্র তৈরি করতে পারি তা আমরা এই ভিডিও ক্লাসে আলোচনা করব। প্লে উইথ কিউজিআইএস কোর্সের বেসিক ও ইন্টারমিডিয়েট পর্বের শেষে বেশ কিছু প্রশ্ন পার্টিসিপেন্টদের কাছ থেকে পাওয়া গেছে, যেগুলির উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমরা। এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু জয়েন টু অ্যাডজাসেন্ট টোপোগ্রাফিক্যাল ম্যাপ ফর স্টাডি এরিয়া। আমাদের স্টাডি এরিয়া যদি অনেক বড় হয়, একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে না হয়ে একাধিক টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে হয়, তাহলে সেখানে আমরা একাধিক টোপোগ্রাফিক্যাল ম্যাপকে কীভাবে জুড়ব তা নিয়ে আমরা আলোচনা করব। হাউ টু ক্রিয়েট এ স্টাডি এরিয়া ম্যাপ ফর ভেরি স্মল এরিয়া। অঞ্চলটা যদি খুব ছোট্ট হয় তাহলে আমরা কিভাবে সেখানকার মানচিত্র তো পাবো না, কিভাবে আমরা সেইখানে স্টাডি এরিয়া মানচিত্র আমরা তৈরি করতে পারি, দুটো প্রসেস আমরা এখানে আলোচনা করব। সরাসরি গুগল আর্থ ওপেন করে কিউজিআইএস ক্যানভাসে আমরা করতে পারি, অথবা গুগল আর্থ থেকে আমরা ম্যাপটাকে এনে আমরা সেটা আলোচনা সেটা আমরা তৈরি করতে পারি। আর আরেকটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, সেটি হলো যে কোরোপ্লেট ম্যাপে কালার শেডিংয়ের পরিবর্তে কিভাবে আমরা লাইন শেডিং ব্যবহার করতে পারি। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা ও শোনার। কিউজিআইএস নিয়ে যথাযথভাবে খেলতে হলে, যথাযথভাবে শিখতে হলে ভিডিওর নির্দেশিত পদ্ধতিতে কিউজিআইএস নিয়মিত অভ্যাস করতে হবে। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি। এখন আমরা আলোচনা করব হাউ টু জয়েন টু অ্যাডজাসেন্ট টোপোগ্রাফিক্যাল ম্যাপ ফর স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া তৈরির জন্য দুটি পাশাপাশি বা সন্নিহিত অঞ্চলের টোপোগ্রাফিক্যাল ম্যাপকে কিভাবে আমরা জুড়ব তা নিয়ে আলোচনা করব। আমরা কিউজিআইএস ওপেন করেছি। এই কিউজিআইএসে আমরা দুটি টোপোগ্রাফিক্যাল মানচিত্র আমরা ওপেন করব। এই দুটি মানচিত্র, একটি 72C/15 আমরা দেখে নেব, 72C/15। এখানে নদীটি এভাবে ক্রস করেছে, এই নদীটি 14-এও রয়েছে, আমরা সেখানে আরও পরিষ্কার দেখতে পাবো। আমরা তাহলে 14টাকে চেক ইন করি, 72C/14। এটির ওল্ড সিরিজের নাম্বার, ওপেন সিরিজের নাম্বার G45M14। আমরা যদি 15কেও দেখি তাহলে আমরা দেখব G45M15 এবং পূর্বেকার নাম্বার 72C/15। এই দুটি মানচিত্রকে আমরা প্রথমে জিও রেফারেন্সিং করব। আমরা রাস্টার ইমেজে এলাম, জিও রেফারেন্সের এখানে মানচিত্রটিকে নিয়ে আসবো। আমরা প্রথমে 14টাকে করে নেই, 14 মানচিত্রটি আমরা জিও রেফারেন্সিং করব। আমরা মনে রাখব আমাদের একেবারে যেভাবে জিও রেফারেন্সিং করে সেভাবেই আমরা জিও রেফারেন্সিং করব। এখানে পয়েন্ট আসবে 84°45', এখানে 25°45'। ওকে, এরপরে আমরা চলে আসব
ট্রান্সফরমেশন সেটিং আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তাই আমরা থিন প্লেট স্প্লিন নেব, আমরা পলিনোমিয়াল অন না নিয়ে আমরা থিন প্লেট স্প্লিন নেব, আমরা এগুলো চেঞ্জ করব। এটা যেহেতু 14 যা আছে থাক, ডেস্কটপের যেখানে আমাদের সেভ ছিল, লোড ইন কিউজিএস হোয়েন ডান, ওকে আমরা করে ফেললাম। এরপর আমরা রান করব, আমরা পে সাকসেসফুলি জিও রেফারেন্স হলো, আমরা এটিকে ক্লোজ করে দেব। আমরা পেয়ে গেলাম এই মানচিত্রটি মডিফাইড রূপে। এরপর ঠিক একইভাবে আমরা পরের জিও রেফারেন্স করব, পরেরটি আমরা দেখব। দুটি মানচিত্র এখানে এসেছে, আমরা জুম টু লেয়ার করলে দুটি মানচিত্র উপরে নিচে অবস্থান করছে। আমরা যদি এই মানচিত্রকে এখানে আনি তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে এর সাদা অংশটি বাদ চলে গেছে, আমরা দেখছি মানচিত্রটি এইভাবে অবস্থান করছে, এই ম্যাপের সাদা অংশটি এই ম্যাপের উপরে চাপা পড়ার জন্য, এই ম্যাপের পরবর্তী অংশ দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে আমরা ক্লিপ করব, আমরা প্রথমে চলে আসি, আমরা এখানে আমরা দেখে নেব আমাদের প্রপার্টিজ রয়েছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট জিও WGS 84 জিওগ্রাফিক কোঅর্ডিনেট রয়েছে, দুটোতেই একই রয়েছে, আমাদের এটি খেয়াল রাখতে হবে দুটি যেন একই থাকে, WGS 84 জিওগ্রাফিক, ওকে। এরপর আমরা যেটা করব, এখানে আমরা লেয়ার ক্রিয়েট আ নিউ শেপ ফাইল লেয়ার, আমরা এখানে নাম দেব, আমরা ডেস্কটপে আসব, টোপো ম্যাপ আমরা নাম দেব 72C15, ওকে, এটাকে আমরা নেব পলিগন, WGS 84 থাকবে, ওকে। আমরা 15-এর মানচিত্রকে আমরা 15-এর মানচিত্রটিকে আমরা জুম টু লেয়ার করলাম এবং 15-এর মানচিত্রের পোর্শনটি আমরা যেটুকু আমাদের থাকা দরকার আমরা সেটুকু ডিজিটাইজ করব। আমরা এখানে দেখব, আমরা এখানে আসব, টগল এডিটিং আসব, এখান থেকে আমরা মান নেব, এটি আমাদের যত নেওয়া সূক্ষ্ম হবে তত আমাদের পার্শ্ববর্তী মানচিত্রের সঙ্গে এই মানচিত্রটির সংযোগ তত সুন্দর হবে। আমরা একটু রাইট ক্লিক করে দেব, ওয়ান আমরা দেখছি কেমন হলো আমাদের এই কন্টেন্ট, এই পোর্শনে আমরা এই মানচিত্র আমাদের ডিজিটাইজ করা হলো। আমরা C15কে আমরা কেটে নেব, কিভাবে ক্লিপ করব, আমরা চলে আসি রাস্টার এক্সট্রাকশন ক্লিপ বাই রাস্টার এক্সটেন্ট, ওকে, আমরা 72C15 রাখবো মডিফাই ইনপুট লেয়ারে, আমরা আউটপুট লেয়ারে ইউজ লেয়ার এক্সটেন্ট, এখানে এসে আমরা যে 15 ডিজিটাইজ করেছি সেটিকে আমরা ওকে করব। এরপর জাস্ট রান ক্লোজ, আমরা দেখব জুম টু লেয়ার, আমরা মানচিত্রটি সুন্দরভাবে ক্লিপ করতে পেরেছি, অর্থাৎ কেটে নিয়েছি, এটিকে আমরা পার্মানেন্ট করব এবং এটিকে আমরা সেভ করব, সেভ অ্যাজ,
ক্লিপড 15 লিখব। আমরা 15 এর ম্যাপটিকে ক্লিপ করেছি এবং যা রয়েছে তাই রাখব। আমরা সাকসেসফুলি এক্সপোর্ট করতে পেরেছি। আমরা ক্লিপ এক্সটেন্ডটিকে রিমুভ করে দেব। ওকে, এরপর আমাদের 14 এর ম্যাপটিকে আমাদের ক্লিপ করতে হবে একইভাবে। তাহলে আমরা লেয়ারে আসব, ক্রিয়েট নিউ শেপ ফাইল লেয়ার, এখানে আমরা 15 এর জায়গায় শুধু 14 লিখব, 14। ওকে, পয়েন্টটাকে আমরা পলিগন করব, WGS 84 যা আছে থাক। ওকে, আমরা 14 মানচিত্রে আমরা এটিকে বাউন্ডারি বরাবর ড্র করব। তাহলে 14 টগল এডিটিং, আমরা এখানে চলে আসছি। মানচিত্রকে যতটা সম্ভব সুন্দর করে করতে গেলে আমাদের জুম ইন করে নিতে হবে। আমরা এখানে রাখব, এরপর এই বরাবর আমরা ড্র করেছি বাউন্ডারি বরাবর। এরপর এই বরাবর আমাদের কাটতে গেলে, আমাদের ক্রপ করতে হলে আমরা যাব রাস্টার এক্সট্রাকশন, রাস্টার ক্লিপ রাস্টার বা এক্সটেন্ট, এখানে গিয়ে আমরা দেব। এটা আমাদের 14 এর ম্যাপ, তাহলে 14 ইনপুট লেয়ারে 14 থাকবে। ক্লিপিং লেয়ার হবে ইউজ লেয়ার এক্সটেন্ট, সেখানে গিয়ে আমরা 14 চুজ করব। ওকে, আমরা রান করব, আমাদের ক্লিপ হয়ে গেছে, আমরা ক্লোজ করব। আমরা দেখে নেব আমাদের ক্লিপ হয়েছে কিনা মানচিত্রটি, দুটি মানচিত্রই আমাদের ক্লিপড হয়েছে। এখন এই ক্লিপড মানচিত্রকে আমাদের পারমানেন্ট করতে হবে, এক্সপোর্ট করে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আমরা জাস্ট ক্লিপড 15 এর জায়গায় আমরা লিখব ক্লিপড 14। আমরা সেভ করব, যা রইল থাক, চেঞ্জ করছি না। ওকে, আমরা পেয়ে গেলাম ক্লিপড 14 এবং ক্লিপড 15। আমরা যদি কেবলমাত্র ক্লিপড 14 আর ক্লিপড 15কে রাখি, তাহলে আমরা দেখব যে মানচিত্রটি মোটামুটি সংযুক্ত হয়েছে। এটাকেও যদি দেখি যে আমাদের এই বরাবর মানচিত্রটি সংযুক্ত হয়েছে, এখানে আমরা দেখে নেব এই নদীর পয়েন্ট একেবারে মিলে গেছে, এই বরাবর আমাদের ক্লিপড হয়েছে। এখানে সামান্য ডেভিয়েশন দেখা যাচ্ছে আমাদের কাজের জন্য, যখন কাজ করব আরও সূক্ষ্মভাবে কাজ করলে আমরা এইভাবে মানচিত্রটাকে জুড়ে নিতে পারি। আমরা দুটি বসে গেল। এরপর আমাদের যেটা কাজ সেটা হলো, আমরা এটাকে সরিয়ে দেব, ক্লিপ 15 এবং ক্লিপড 14 এই দুটিকে আমরা একটি মাত্র মানচিত্র হিসাবে আনতে চাই। তাহলে আমরা এই দুটিকে কি করব, আমরা আসব রাস্টার, রাস্টারে এসে আমরা মিসলেনিয়াসে এসে মার্চ লেয়ার, আমরা এলিমেন্ট ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারে আমরা চলে আসব। কোন দুটিকে আমরা যুক্ত করতে চাই, আমরা ক্লিপড 14 এবং ক্লিপড 15কে আমরা সংযুক্ত করতে চাই, তাই আমরা এই দুটিকে চেক ইন করব, ওকে করব। আমরা টু এলিমেন্ট সিলেক্টেড, আর কিছুই আমরা এখানে করব না, জাস্ট অ্যাজ ডিফল্ট যা আছে থাকলো আমরা রান করে দেব। রান করে দেওয়ার পরে আমাদের একটি মার্জড ইমেজ এলো, আমরা দেখব যে ইমেজটি মার্জ হয়েছে কি না। এখন এটি একটি ইমেজে পরিণত হয়েছে, এখন এটি একটি ইমেজে পরিণত হয়েছে। এই ইমেজটিকে আমরা যদি আমরা দেখে নেব কোন বরাবর আমাদের জুড়েছিল, আমাদের আমরা যদি এখানে এই পোর্শনটিকে আমরা রাখি তাহলে দেখব, বা আমরা যদি এই পোর্শনটিকে চেক ইন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মানচিত্রটি কোথা থেকে জুড়লাম,
এবং কিভাবে আমরা একটি মানচিত্রে পরিণত করেছি। এখন প্রশ্ন হলো যে এই যে মার্জ লেয়ারটি, এটিকেও পার্মানেন্ট করতে হবে। আমরা এক্সপোর্ট করব, জাস্ট সেভ অ্যাজ করব, করে আমরা এখানে ফাইল নেম দেব, ওকে করব, সিআরএস কোনো চেঞ্জ করলাম না, ওকে করলাম, এটি সাকসেসফুলি মার্জড হয়েছে। তাহলে আমরা যে মানচিত্রটি পেলাম এটি হলো একটি নির্দিষ্ট এলাকার মানচিত্র, যেখানে দুটি পাশাপাশি টোপোগ্রাফিক্যাল ম্যাপ একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপে পরিণত হয়েছে, আমরা জুড়েছি। এইবার আমাদের দেখতে হবে যে আমাদের স্টাডি এরিয়াটি, আমাদের স্টাডি এরিয়াটি দুটি অঞ্চলের মধ্যে রয়েছে। মনে করা যাক আমরা স্টাডি এরিয়া, আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করি, নিউ শেপ ফাইল লেয়ার, আমরা পয়েন্টটাকে পলিগন করে দেব। এরপর আমরা আপাতত আর কিছু করছি না, ওকে করে আমরা বেরিয়ে আসছি। WGS 84 ছিল তাই থাকবে। এইবার আমরা ডিজিটাইজ করব, মনে করি আমাদের দুটি মানচিত্রের সম্মিলিত অংশ নিয়ে আমাদের স্টাডি এরিয়া। আমি মনে করতে পারি যে এই রকম অঞ্চলে আমাদের স্টাডি এরিয়াটি বিন্যস্ত। তাহলে আমরা এই অঞ্চলটিকে ডিজিটাইজ করলাম, আমাদের স্টাডি এরিয়া, এটি হলো আমাদের স্টাডি এরিয়া যা দুটি মানচিত্রের অংশ, প্রথম মানচিত্র এবং দ্বিতীয় মানচিত্রের মধ্যবর্তী সম্মিলিত অংশে এটি অবস্থান করছে। তাহলে এই অংশটিকে আমরা স্টাডি এরিয়া রূপে আমরা বের করে নিতে পারি। আমরা এটিও আমরা ক্রপ করতে পারি, দুটি উপায় রয়েছে। আমরা চলে আসি রাস্টার, আমরা এক্সটেনশন, আমরা ক্লিপ রাস্টার বা এক্সটেন্ড যদি করি আমরা দেখে নেব। আমরা ইনপুট লেয়ারে রাখবো মার্চ 14 and 15, এবং আমরা ক্লিপিং এরিয়া রাখবো ইউজ লেয়ার বাই এক্সটেন্ড আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট, ওকে ওকে, আর যা আছে তাই থাক। আমরা রান করব, আমরা দেখে নেব আমাদের ক্লিপ এক্সটেন্ড কেমন হলো। আমরা যদি সবগুলোকে ডিসিলেক্ট করি তাহলে এই অঞ্চলটি আমাদের স্টাডি এরিয়ার মধ্যে ছিল, তাহলে তার এক্সটেন্ট আমরা পেয়ে গেলাম। আমরা চলে আসবো রাস্টার, এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, আমরা ইনপুটে রাখবো মার্চ এবং এখানে রাখবো এরিয়া অফ ইন্টারেস্ট। আমরা রান করব, আমরা দেখলাম আমাদের লেয়ারটি ক্লিপড হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে এরিয়াটি আমাদের প্রয়োজন ছিল সেটিকে আমরা ক্লিপ করতে পারলাম। এইভাবে আমরা মানচিত্রের কোনো একটি অংশকে আমরা ক্লিপ করতে পারি, ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ট এবং ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। এভাবে আমরা আমাদের স্টার এরিয়া অফ ইন্টারেস্টকে আমরা ক্লিপ করতে পারি। এখন আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ স্টাডি এরিয়া ম্যাপ অফ ভেরি স্মল এরিয়া ডিরেক্টলি বাই ওপেনিং হাই রেজলিউশন গুগল আর্থ অন QGIS ক্যানভাস ফর ইউর স্টাডি এরিয়া। এক্ষেত্রে আমরা যে অনলাইন ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়েছিলাম তার একটি পার্ট আমরা এখানে ইনসার্ট করব। আমরা আজকের QGIS-এ কিভাবে একটা ছোট্ট এরিয়া যেখানে যার কোনো স্টাডি ম্যাপ আমাদের কাছে নেই, হ্যাঁ, সেই জায়গার স্টাডি ম্যাপ তৈরি করতে পারি। তাহলে আমরা কিভাবে স্টাডি ম্যাপ তৈরি করতে পারি দেখা যাক। আমি তোমাদেরকে তাহলে দেখাই কিভাবে করা যায়।
হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন প্রেজেন্ট করছি, যাতে তোমরা দেখতে পারো এবং তোমাদের ল্যাপটপ বা কিছু থাকলে পাশে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, QGIS-এ তোমরা গুগল আর্থ কি নিয়ে আসতে পেরেছো ক্যানভাসে? ওটা কোনো খুলে দেখা হয়নি। হ্যাঁ, ওখানে যে কোডটা আমি আমার ভিডিওতে দিয়েছিলাম সেখানে ওই কোডটা কিন্তু ইউটিউবে ট্রান্সফার হয়ে অন্য হয়ে গেছে, ওই কোডটা দিলে হচ্ছে না। ফলে তোমরা যদি কেউ চাও আমি ইমেল করে দেব তাদের ইমেলে ওই কোডটা, যে কোডটা ওখানে পুট করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, 3.1 এই যে করুণা, এটা করুণাটা কি জানিস? এটা একটা শহরের নাম, এইখানে আছে। হ্যাঁ, মানে এখানে QGIS যত জায়গাগুলোতে ওপেন হয় লাস্ট সেই শহরের নাম দিয়ে এরা রিলিজ করে। আমরা চলে আসি, এই যে ব্রাউজার প্যানেলটা অনেকে থাকে না দেখবি, এইটা আনতে গেলে ভিউ যেতে হবে, প্যানেলস, প্যানেলসে গিয়ে ব্রাউজারটাকে চেক করতে হবে। ব্রাউজার চেক করলে তোমরা পেয়ে যাবে ব্রাউজার প্যানেল। সেখানে এসে দেখো তোমরা এখানে এক্স ওয়াই জেড টাইলসে গিয়ে তোমরা এই যে আমি দেখছি গুগল আর্থ আছে, গুগল রোড আছে, এগুলো আমি করেছি অলরেডি তাই আছে, তোমরা এগুলো পাবে না। তোমরা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, আমি আবার নিয়ে আসবো তোমাদের দেখানোর জন্য। গুগল রোডটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, তোমরা শুধু ওপেন স্ট্রিট ম্যাপটা পাবে। তোমাদের প্রত্যেকের ল্যাপটপে এটা থাকবে, যদি নেট কানেক্ট থাকে তাহলে ওপেন স্ট্রিট ম্যাপটা তোমরা পেয়ে যাবে, যেটা একেবারে ইন্টারনেট কানেকশন করা তোমরা এরকম জায়গায় সেটা পেয়ে যাবে। কেমন? কিন্তু আমাদের চাই গুগল আর্থ স্যার। হ্যাঁ বল 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 স্যার। এইটার জন্য কি গুগল আর্থ প্রো যেমন আপনার মেশিনে ইনস্টল করা আছে ওটা কি ইনস্টল করতে হবে আমাদের মেশিনে? হ্যাঁ, গুগল আর্থ তো থাকতে হবে। গুগল আর্থ আচ্ছা রাখিস নে, QGIS করছিস গুগল আর্থ রাখিস নে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করে নেব ওটা তাহলে। ওটা ডাউনলোড করে নেবি। ইম্পর্টেন্ট লিংকস গুগল আর্থ, এইখানটায় দেখো এইটা আমার দরকার। এটা আমরা নেব, এটা আমি জাস্ট কপি করব। আমি এখানে আসব এক্স ওয়াই জেড টাইলস, এখানে রাইট ক্লিক করো, নিউ কানেকশন, নিউ কানেকশন, এখানে লেখো গুগল আর্থ। গুগল আর্থ লিখলে এইখানটায় পেস্ট করো, হলো, এখানে যা আছে তাই থাকলো, ওকে। দেখো গুগল আর্থ এসে গেছে। এবার আমি যদি গুগল আর্থের উপর ডবল ক্লিক করি তাহলে গুগল আর্থটা আমার ক্যানভাসে চলে এলো। হ্যাঁ, গুগল আর্থ এসছে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার আমি বলেছি খুব ছোট জায়গা, যে জায়গাটার ম্যাপ আমাদের কাছে নেই, অথচ আমরা সেখান থেকে আমরা ম্যাপ তৈরি করতে চাই তার উপরে, তাই না? তাহলে কি করে আমরা সেই ম্যাপ করব? এক্ষেত্রে আমাদের ধরো আমাদের কলেজ ক্যাম্পাসটা দেখি, এই যে আজাদিন ফৌস্মৃতি মহাবিদ্যালয়, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এখানে লেয়ার যাব, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ারে গিয়ে আমরা একটা জায়গা সেভ করব, ফৌস্মৃতি মহাবিদ্যালয় কলেজটা, কলেজ নামে আমি সেভ করছি, ঠিক আছে? এটা নিশ্চয়ই পয়েন্ট নেব না, এটা নেব, বলো বলো, পলিগন, পলিগন, পলিগন। আচ্ছা, WGS-84 এইটা থাকবে। তাহলে দেখো কলেজের এই পার্টটা এলো, তাই না? এইবার আমরা চলে আসব, এক নম্বরে আসব, আমরা এটাকে ডিজিটাইজ করব, তাই তো? এইখানে আসব, এটাকে অন করব, করে আমরা কলেজ বিল্ডিং এরিয়া, হ্যাঁ, ধরো আমরা এইখান থেকে কলেজ বিল্ডিংটা, শুধু এইটা আমাদের আমাদের বিল্ডিং, এটা মনে পড়ছে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভুলে যাইনি স্যার কলেজকে। হ্যাঁ হ্যাঁ, এই এই আর এখানে নতুন বিল্ডিং হচ্ছে সেটা আমরা আর কিছু করছি না, জাস্ট এটা লিখে দিলাম। তাহলে এক নম্বর আইডি দিলাম, হ্যাঁ, এটা লিখলাম বিল্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে কলেজ বিল্ডিং, তাই তো? আচ্ছা, কলেজ এরিয়া বিল্ডিং, এই কলেজ বিল্ডিং, এই প্লেগ্রাউন্ড, এই কলেজ, হ্যাঁ প্লেগ্রাউন্ড এখানে, আর এটা বিল্ডিং, সিঙ্গেল সিম্বলে গিয়ে আলাদা করে দিলে হবে।
থাক এরকম থাক, ধর এটা হলো, পরে এটার উপর ক্লিক করে আমি আলাদা আলাদা করে দিতে পারি, এটা রইলো। আমি যেটা তোমাদের দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি যদি গুগল আর্থটাকে সরাই তাহলে আমরা পেয়ে গেলাম এটা, তাই তো? এইবার এইটা দেখো, গুগল আর্থ এলো এই। আমি যদি এটাকে প্রজেক্টে সেভ করে দিই, প্রজেক্টে সেভ থাকলো, আমি এটাকে আউট করে দিলাম, রিমুভ করে দিলাম, ঠিক আছে, গুগল আর্থ রইল যা থাকার। গুগল আর্থকে যদি আমরা জুম টু লেয়ার করি, এরকম এসে গেল, ওপেন স্ট্রিটটাকে আমি রিমুভ করে দিলাম, গুগল আর্থ এলো। এইবার আমি যদি ওটাকে নিয়ে আসি, সেভ ফাইলটাকে যদি নিয়ে আসি, তাহলে আমি লেয়ারে যাব, অ্যাড লেয়ার যাব, অ্যাড ভেক্টর লেয়ারে যাব, ভেক্টর লেয়ারে আমার কোথায় ছিল ওটা, ওটা ছিল কলেজ, এইখানে গিয়ে আমরা এটাকে ইএসআরআই সেভ ফাইল করে দেবো, ইএসআরআই সেভ ফাইল, দেখো ইউটিএমটা নিয়ে আসবো বা এই চেপে, আচ্ছা ইউটিএমটা আনি, ওপেন করে দিলাম, অ্যাড ক্লোজ। এইটার উপরে যদি আমি ক্লিক করি, জুম টু লেয়ার করি, দেখো গুগল আর্থের ঠিক জায়গায় সেটা বসে গেল। কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, গুগল আর্থের ঠিক জায়গায় এটা বসে গেল, ঠিক আছে, কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি ইউটিএমটাকে যদি সরিয়ে দিই, দিয়ে আমি যদি মূল লেয়ারটা আনি, অ্যাড ভেক্টর লেয়ার, ইউটিএম শেপটাকে নেব না, আমি শুধু এসএইচপিটা নেব, যেটা WGS84 হয়ে আছে, ক্লোজ, হ্যাঁ এই যদি করি, তাহলে দেখো আমার সেটাও এসে গেল। তাহলে মানচিত্রের যে কোনো জায়গা, যে আমার কাছে ম্যাপ নেই, আমি ম্যাপ তৈরি করতে পারি যে কোনো উপায়ে, তাই না? এবং সেটা আমরা গুগল আর্থ দেখে বা যে কোনো জায়গায় আমরা এভাবে ম্যাপ তৈরি করতে পারি, ঠিক আছে, কি ক্লিয়ার, বোঝা গেল? হাউ টু ক্রিয়েট এ স্টাডি এরিয়া ম্যাপ অফ ভেরি স্মল এরিয়া, যখন অঞ্চলটি খুব ছোট্ট এরিয়া হবে, আমরা কীভাবে সেটা করতে পারি? বাই ইউজিং প্রিন্ট স্ক্রিন অপশন অফ হাই রেজুলেশন গুগল আর্থ ইমেজ ফর ইউর স্টাডি এরিয়া, সেটা আমরা এখানে আলোচনা করব। আরও একটি সহজ উপায় আছে, যাদের QGIS ক্যানভাসে গুগল আর্থ ওপেন হচ্ছে না যে কোনো টেকনিক্যাল কারণের জন্য, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়। জাস্ট গুগল আর্থ ওপেন করো, করার পর সার্চ বটমে লেখো আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়। যেহেতু কলেজ ক্যাম্পাসটাকে আমরা করছি, সেই জন্য আমরা আমাদের কলেজটাকেই আমরা গুগল আর্থ থেকে সরাসরি কিভাবে করতে পারি আমরা দেখে নিই। আমরা এখানে গ্রিডগুলো দেখতে পাচ্ছি, আমরা এই গ্রিডগুলো রাখবো না, আমরা ভিউ যাব, ভিউ গিয়ে গ্রিডটাকে সরিয়ে দেব, তাহলে আমাদের ছবিটা আরও পরিষ্কার হলো। এরপর আমাদের কলেজ বাউন্ডারি বা কলেজ এরিয়া আমরা তো মোটামুটি বুঝতে পাচ্ছি কতটা, আমরা এখান থেকে কয়েকটা জায়গায় আমরা পিন করব, এখানে চলে আসব পিন, আমরা এই কোণটায় নিয়ে নিই, এখানে একটা পিন করলাম, এইখানটায় ল্যাট লং কত আমি এইখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি, আর নিচেরটা কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি, ঠিক আছে, আমি ওকে করলাম। আমি চারটে পিন করে নেব, এই পিনটাকে আর একটু সরাবো, এইরকম জায়গায় রাখবো। এরপর এই চারটি পিন যুক্ত চিত্রটি আমি আমার ডেস্কটপের সামনে ঠিকঠাক করে নিয়ে এলাম, এবং এরপরে দরকার হলে আমি সাইড বারটাকেও সরিয়ে দিলাম। সাইড বার সরিয়ে দেওয়ার পরে হ্যাঁ, তাহলে ছবিটা পরিষ্কার এলো। এইবার এই ছবিটি আমি প্রিন্ট স্ক্রিন নিলাম, প্রিন্ট স্ক্রিন অপশন আছে কিবোর্ড থেকে, প্রিন্ট স্ক্রিন করলাম, করার পরে আমি পেন্টে গেলাম,
পেন্টে গিয়ে আমি একটা নতুন পেন্ট পেজ খুললাম। খোলার পরে আমি সেখানে সেভ করলাম। সেভ করে যেটুকু আমার দরকার সেইটুকু আমি রাখবো, বাকি পোর্শন আমার দরকার নেই, যেটুকু আমার দরকার নেই সেটা আমি বাদ দেব। আমি মনে করি আমার এইখান থেকে এই পোর্শনটা হলে আমার কাজ সম্পন্ন হবে। আমি কি আমি এইটুকু সিলেক্ট করব, এটা কাট করব, চলে আসব নিউ, এটা ডোন্ট সেভ, এইখানে এসে সেভ করব। ছবিটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি এটাকে সেভ অ্যাজ করব বলে কলেজ নামেই আমি সেভ করছি। আর পিএনজি ফরম্যাটটাকে আমি জেপিইজে করে দেব, দিয়ে আমি এটা সেভ করব। ঠিক আছে, এরপরে আমি পেন্ট ক্লোজ করে দেব। আমার গুগল আর্থেরও দরকার নেই। কিউজিআইএসে ক্যানভাসে ওপেন করার পর এটিকে একেবারে স্বাভাবিক রেগুলার রাস্টার ইমেজ হিসাবে আমি ব্যবহার করব। ওপেন, অ্যাড, ক্লোজ। তাহলে আমি ইমেজটি পেয়ে গেলাম। এরপর এই ইমেজটিকে আমি রাস্টারে যাব, জিও রেফারেন্সে যাব, ওখানেও ইমেজটাকে নিয়ে আসব। এরপর এখান থেকে এই যে চারটি পয়েন্টসে আমি মানগুলো আগের পদ্ধতি অনুসারে এখান থেকে পয়েন্ট নেব। এইখানে জাস্ট এই পিনের ডগায় আমি পয়েন্ট পুট করব। করার পরে এক্স ওয়াই ভ্যালু লিখব। জিও রেফারেন্সিং করার পরে ম্যাপটাকে আমি আবার ক্যানভাসে নিয়ে আসব। একইভাবে এই অঞ্চলে এই ছবি অঞ্চল পেয়ে গেলাম, সেই অঞ্চলটির আমি চিত্র এভাবে তৈরি করতে পারবো বা স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে পারবো। যদি অতি ছোট অঞ্চল করতে হয় তাহলে এভাবেও করা সম্ভব। এখন আমরা আলোচনা করব হাউ টু ইউজ দ্য লাইন শেডিং ইন স্পাইট অফ কালার শেডিং ইন কোরোপ্লেত ম্যাপ। কোরোপ্লেত ম্যাপে আমরা কিভাবে কালার শেডিং করব, কালার শেডিংয়ের পরিবর্তে লাইন শেডিং করব। এইবার ধরো আমি এটার উপরে একটু কাজ করি। আর একটা কাজ যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে, মনে করো আমি এর এরিয়া বের করব। এর এরিয়া বের করতে গেলে আমাদের করা উচিত ছিল কি, ইউটিএমটা আনা দরকার ছিল না? ইউটিএম ফাইলটা আনতে হবে। আমি এটাকে রিমুভ করছি, ইউটিএম ফাইলটা আনি, কেননা ইউটিএমে স্কোয়ার মিটারে দেখায়। আমি অ্যাড লেয়ার, অ্যাড লেয়ারে গিয়ে অ্যাড ভেক্টর লেয়ার, এখানে এসে ইউটিএম শেপ ফাইলটা নিয়ে আসছি, ওপেন করছি, অ্যাড করছি, ক্লোজ করছি, এসে গেল। এইটার প্রপার্টিসে যাব, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এইখানে যাব, গিয়ে আমরা এই টেবিলটাকে এডিট ফর্মে আনব। আনার পরে এইখানে আসব, এখানে এসে ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ড, এখানে এরিয়া এরিয়া করব। এটা হোল নাম্বার থাক যা আছে, আমরা এটাকে রিয়াল করতে পারি, হ্যাঁ, বা নাম্বার করতে পারি, এটা হোল নাম্বার আছে থাক। আমরা চলে আসব জিওমেট্রিতে, জিওমেট্রিতে এসে ডলার এরিয়া, ডলার এরিয়া আমরা এটা পাবো কিন্তু স্কোয়ার মিটারে। কেন স্কোয়ার মিটার পাবো? আমরা যদি এখানে একের পিঠে ছটা শূন্য দিয়ে ভাগ করি তাহলে স্কোয়ার কিলোমিটারে পেতাম কি, তাই না? কিন্তু আমাদের কলেজ এরিয়া তো আর স্কোয়ার কিলোমিটারে হবে না, স্কোয়ার মিটারে হবে। আমরা ওকে করে দিলাম। তাহলে দেখো বিল্ডিংটা কত বড় জায়গায়, কলেজ প্লেগ্রাউন্ডটা কতটা, আর কলেজ এরিয়া টোটাল এরিয়াটা কতটা, সেটা মোটামুটি একটা দেখানো গেল। কি ক্লিয়ার, বুঝতে পেরেছিস? ওরে স্কোর, হ্যাঁ। এইবার দেখো, এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে এলাম, এসে আমি প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমি গ্র্যাজুয়েটেড করলে আমরা ক্লাসগুলো সহজে পাবো। এখানে দেখো পাঁচটা বলেছে, আমাদের তিনটে মাত্র জিনিস, পাঁচটা করা যায়, আমরা দুটো ক্লাস করি, একটা বিল্ডিং এরিয়া প্লেগ্রাউন্ড আর একটা এরিয়া টোটাল এরিয়া আমরা ক্লাসিফাই করলাম, এই এসে গেল। আমরা অ্যাপ্লাই, ওকে, হ্যাঁ। এই কালারটাকে যদি আমি ব্ল্যাক করি, আমার অনেকে জানতে চেয়েছিল স্যার কালার করলেন আপনি, আমরা কালার না করে কীভাবে শেড দেব। দেখো শেডিংয়ে এসেছে, তাহলে এই শেডিংয়ে আসব, এসে এখানে লাইন লাইনে যাব, লাইন স্পেসিং অপশানটা আমি একটুখানি কমিয়ে দেব, দিয়ে ওকে করব। দেখো এসছে, হ্যালো। তাহলে কোরোপ্লেত ম্যাপিংয়ের জন্য যেটা শেডিং করা হয়, কালার না করে আমরা শেড করে নিতে পারি। আমরা স্যার বিল্ডিংটাকে একটু আলাদা, প্লেগ্রাউন্ড আর বিল্ডিং, আসলে বিল্ডিং আর প্লেগ্রাউন্ড অলমোস্ট সেম, তো সেই জন্য আমরা যদি তিনটে করতাম
তাহলে আমরা এখানে পেয়ে যেতাম, প্রপার্টিজে যাই আর একবার গিয়ে একটা বাড়িয়ে দিই। একটা বাড়িয়ে দিলে কি দুটোর মধ্যে আসবে? দেখি অ্যাপ্লাই করলে, হ্যাঁ এসছে, খানিকটা এসছে। এইবার দেখো আবার এটায় যাব, এখানে গিয়ে এইটা ক্লিক করব, করে লাইনস এইটাকে এইটা চুজ করব, লাইন ফিল্ডটায় যাব, লাইন স্পেসিংয়ে যাব, এইখানে টুটাকে আমরা কমিয়ে করে দেব জিরো, হ্যাঁ, আর পয়েন্ট এপারে যাব ফাইভ করে দেব, যাতে একদম ঘন ঘন হয়। ফাইভটা বড্ড ঘন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এইট করে দিই, একটু কম ঘন হোক। ওকে, হ্যাঁ অ্যাপ্লাই, ওকে। হ্যালো, এর কালারটা ভালো হয়নি, এর কালারটা একটুখানি চেঞ্জ করা দরকার, কেমন খারাপ লাগছে। আমি এখানে আসব, এখানে লাইন স্পেসিংয়ে যাব, লাইন প্যাটার্ন, লাইন স্পেসিং, এইখানটা ব্ল্যাকের জায়গা, আচ্ছা লাইন প্যাটার্ন থাকলো সিম্পল লাইন, এই যে এই জায়গাটা কালারটাকে আমি ব্ল্যাক করে দেব, হ্যাঁ ওকে করব। দেখো হয়েছে। হ্যালো, কিন্তু এর নামগুলো এলে ভালো হতো, তাই আমি এখানে যাব, প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমি এখানে আসব, লেভেলসে যাব, লেভেলসে গিয়ে আমরা সিঙ্গেল লেভেল করব, নেমটা দেব, দিয়ে এটা অ্যাপ্লাই করব। হ্যাঁ অ্যারাউন্ড না করে আমি যদি ফ্রি করি, অ্যাপ্লাই করি, তাহলে আসা উচিত, এসছে, হ্যাঁ আলাদা আলাদা হলো। এইভাবে যদি কোনো এলাকার মানচিত্র আমার না থাকে, তাহলে সেই এলাকার মানচিত্র আমি তৈরি করতে পারি, হ্যাঁ সেই এলাকার মানচিত্র আমি এভাবে তৈরি করতে পারি। এটা ক্লিয়ার, পারা যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে সন্নিহিত দুটি অঞ্চলের টোপোগ্রাফিক্যাল ম্যাপকে আমরা সংযুক্ত করতে পারি, কিভাবে খুব ছোট্ট এরিয়ার মানচিত্র আমরা গুগল আর্থ ওপেন করে কিউজিআইএস ক্যানভাসে তৈরি করতে পারি, বা গুগল আর্থ থেকে ম্যাপ নিয়ে আমরা কিউজিআইএসে সেই অঞ্চলের মানচিত্র তৈরি করতে পারি, এবং আমরা কিভাবে কোরোপ্লেন ম্যাপের কালার শেডিংয়ের পরিবর্তে লাইন শেডিং করতে পারি তা নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে আরও বিশদ জানতে কিউজিআইএসের অরিজিনাল ওয়েবসাইটে ভ্রমণ করার জন্য আমরা অনুরোধ করছি। কিউজিও ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।